সরকারের যেটা ন্যায্য পাওনা আমাদের কেন্দ্র সরকারের কাছ থেকে, আমরা শুধু আমাদের পাওনাটা বুঝে নিতে চাই ওনার কাছ থেকে, আর ওনার কাছে আমরা ভিক্ষা চাইতে যাচ্ছি না, আমরা শুধু ওনার কাছে আমাদের পাওনাটা বুঝে নিলেই আমরা অতি শান্তি। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস চা বাজা বাজা বাজা, বাংলা রক্ষী কন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা বাজা। তবুও আমরা এই বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে জার্নি করে আমরা বাসেও যাচ্ছি ধর্ণা দিতে, যাহাতে আমাদের 100 দিনের কাজে টাকাগুলো বাকি আছে, সেই টাকাগুলো যেন দেওয়া হয়, সেই জন্য আমরা বাচ্চা নিয়ে কষ্ট করে তবুও যাচ্ছি বাসে করে। এই আন্দোলন তো তৃণমূলের নয়, এই আন্দোলন মানুষের, এটা মানুষের অধিকারের লড়াই। 1000 নরেন্দ্র মোদী বা 10000 বিজেপির নেতা মন্ত্রীরাও যদি রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় নেমে এই আন্দোলনকে আটকানোর চেষ্টা করে বিফল হবে, তার কারণ মানুষ আজকে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এটা 2-3 তারিখের খালি লড়াই বা অবস্থান বিক্ষোভ বা ধর্ণা বা প্রতিবাদ সভা নয়। যতদিন এই টাকা বাংলার মানুষের প্রাপ্য উপভোক্তারা টাকা না পাবে, এই লড়াই জারি থাকবে।